সবাইকে স্বাগত জানাচ্ছি নিটল টাটা এশিয়ান ইনভেস্টমেন্ট অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি আহমেদ রাজু। প্রতিদিনের এই আয়োজন আমাদের এবং সেখানে আলাপ আলোচনা হয়ে থাকে ব্যবসা বাণিজ্য সহ সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে। আজকে আমাদের মূলত আলোচনা করব আবাসন খাত নিয়ে, আর এই জন্য আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জনাব লিয়াকত আলী ভুঁইয়া, তিনি হচ্ছেন সহসভাপতি রিহ্যাব, এবং একই সঙ্গে উপস্থিত আছেন ডোরিন ডেভেলপমেন্ট এবং সেভেন অর সিমেন্টের সিইও জনাব সালেহ মুজাহিদ। আপনার দুজনকেই স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও স্বাগত। লেখক ভাই, আপনার কাছ থেকে শুরু করি। মানে রিসেন্টলি আপনারা সংবাদ সম্মেলন করেছেন এবং রাজনৈতিক পরিস্থিতি, ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে কিছু কথা বলেছেন, মূল মেসেজটা কি ছিল? দেখেন, আমি প্রথমে ধন্যবাদ এশিয়া টিভির দর্শকদের এবং আপনাদের সবাইকে। দেখুন, আমি একটা কথা বলি যে আপনি বলেন, আমি বলেন, আবার রাজনৈতিক নেতারাও, কেউ কিন্তু, কোনো দলের কেউ কিন্তু এই ধরনের ই চাচ্ছে না। এই ধরনের হরতাল বলেন, এই এই ধরনের যে সমস্ত ঘটনা ঘটতেছে, আগুনে পুড়ে মানুষ মারা যাচ্ছে, তাহলে আমার প্রশ্ন হচ্ছে, তাহলে কে চাচ্ছে? আচ্ছা, তাই না? কেউই চাচ্ছে না। তো যখন কেউই চাচ্ছে না, তখন তো এটা বন্ধ করা উচিত। তা আমরা আমরা মনে করি, ব্যবসায়ীরা মনে করেন, ব্যবসায়ীরা আমরা, আমি নিজেও FBCC-র সাথে প্রায় 20 থেকে 15 বছর ধরে জড়িত, FBCC-র বিভিন্ন প্রোগ্রামে, এবং কোনো ব্যবসায়ী নেতা বলেন, কোনো ব্যবসায়ী বলেন, কোনোদিনও এই ধরনের প্রোগ্রামকে কোনো সময় তারা স্বাগতম বা কোনো সময় ভালো বলে নেই। সবসময় কিন্তু আমরা এটার বিরুদ্ধে বলে আসছি। আজকে হয়তো আমরা বিরুদ্ধে বলছি, হয়তো অনেকে হয়তো মনে করবে আমরা হয়তো কোনো দলের পক্ষে বলছি, এটা কিন্তু ঠিক না। আমরা কিন্তু সবসময় এই ধরনের মানে আন্দোলন থেকে আমরা সবসময় আমরা বলি যে এটা করা উচিত না। এটা আপনি মনে করেন, পৃথিবীর অনেক দেশে কিন্তু তাদের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি থাকে, সেখানে তারা বিভিন্ন প্রোগ্রাম দিয়ে থাকে, সেই প্রোগ্রামগুলোতে কিন্তু ব্যবসায়ী বলেন, সাধারণ জনগণের জন্য কোনো অসুবিধা না হয়, এবং সেখানে বিশেষ করে অর্থনৈতিক কর্মকাণ্ড যেন স্থবির না হয়, সেটাই সবচেয়ে বেশি, সেই জিনিসটাই তারা কিন্তু গুরুত্ব দেয়। আপনি দেখেন, আমাদের পাশের দেশ থাইল্যান্ডেও কিন্তু বেশ কিছুদিন আগে বেশ অনেক মানে ঝামেলা হয়েছিল, কিন্তু সেখানে সেই বলে কিন্তু ট্যুরিস্ট যাওয়া কিন্তু বন্ধ হয়ে যায় নাই, সেখানে কিন্তু তাদের মেন ইনকাম কিন্তু ট্যুরিস্টে। তা আমার কথা হচ্ছে যে আমরা ব্যবসায়ীরা গতকাল আমরা BGME, BKME এবং রিহাব সবাই কিন্তু একটাই কথা যে আমরা এই ধরনের এই হরতাল, আমাদের FBCC-র থেকেও বলা হচ্ছে যে এই ধরনের প্রোগ্রাম কিছুদিনের জন্য বন্ধ করে দেওয়া উচিত, আইন করে, যে যে একটা আইন থাকবে দেশে এই ধরনের প্রোগ্রাম। তো প্রোগ্রাম নেওয়ার জন্য অনেক কিছু আছে, অনেক তারা 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 আমাদের চেয়ে অনেক মেধা, অনেক কিছু জানে এই প্রোগ্রাম নেওয়ার জন্য। এখন তো আপনি, আমরা তো একটা স্বাধীন দেশ, স্বাধীন দেশে তো আমরা এই ধরনের প্রোগ্রাম তো করতে পারি না। অবশ্যই, আমরা আসবো আপনার কাছে আবারও। সালেহ মুজাহিদ, আপনি একই সঙ্গে ডেভেলপমেন্ট এবং সেভেন অর সিমেন্ট, সিমেন্টের দুটোর সঙ্গে যুক্ত, মূলত আবাসন খাতের সঙ্গে, সেটাতে আমরা আসবো। কিন্তু যেটা লিয়াকত ভাই বললেন, যে ব্যবসায়ী হিসেবে কিভাবে দেখেন বর্তমান পরিস্থিতি? আসলে পরিস্থিতি তো অত্যন্ত ভয়াবহ। আপনার স্পেশালি আমরা যে খাতের খাত নিয়ে কথা বলছি, আবাসন খাত, এটা মানুষের যে চাহিদা, চাহিদার প্রায়োরিটিতে একটু পরের দিকে, স্পেশালি যখন আমরা কেনাকাটার কথা বলছি, যে একজন একটা ফ্ল্যাট বুকিং দিবে, প্রথম কথা হলো যে তার খাদ্যের নিশ্চয়তা দরকার, খাওয়া পড়া, তারপরে তার কিছু, এইরকম মানে যখন পরিস্থিতি এরকম অস্বাভাবিক, তখন মানুষ টাকাগুলো তার সেভিংস থেকে বের করতে চায় না। সে যেটা চায় যে দেখি পরিস্থিতি কোন দিকে দাঁড়ায়, যদি ভবিষ্যতে খাদ্যের ক্রাইসিস লেগে যায়, এই জন্য খাদ্য এবং অন্য যে প্রায়র নিডস যেগুলো আছে সেগুলো মেটানোর জন্য সে টাকাটাকে ধরে রাখে। কিন্তু আমরা যারা আবাসন খাতে আছি, তাদের দরকার হলো আমাদের ফ্ল্যাটগুলোকে বিক্রি করা। যারা ফ্ল্যাট বিক্রি করছে, যারা প্লট বিক্রি করছে, তারা প্লটগুলোকে বিক্রি করতে চায়। এখন মানুষ যখন টাকা বের করতে চাচ্ছে না, কিন্তু আমাদের তো ব্যবসাটাকে চালিয়ে নিতে হচ্ছে। যেমন যখন আমি তো দুটো খাতের সাথে জড়িত, সিমেন্ট, যদিও একই ইন্ডাস্ট্রিতে, মানে আপনার এখন সিমেন্ট যখন আমি বলছি যে আমার এই শ্যালা নদীতে, শ্যালা নদী কয়েকদিন বন্ধ থাকার কারণে, অল্টারনেটিভ রুট না থাকার কারণে, আমাদের একটা মেইন এলিমেন্ট যেটা ফ্লাই অ্যাশ, সেটা ইন্ডিয়া থেকে আসা বন্ধ হয়ে গেছিলো, ফলে আমরা র ম্যাটেরিয়ালস ক্রাইসিসে ভুগতেছি। সেটা ট্রাক দিয়ে আনছি, ট্রাকের ভাড়া ভোমরা বর্ডার থেকে 45,000-46,000 টাকা, যেটা ইউজুয়ালি আপনার 18,000 টাকা। তো ফলে কি হচ্ছে, এটা আমার কস্টে অ্যাড আপ হচ্ছে। এই কস্টটা কোথায় যাচ্ছে? কস্টটা তো আলটিমেটলি কাস্টমারের ঘাড়ে যাবে। কিন্তু এটা যখন আবার আমি আবাসন খাতের হিসাবে, মানে অ্যাজ এ ইনভেস্টর হিসাবে চিন্তা করি, আমাকে
একটু বেশি দামে র মেটেরিয়ালস কিনতে হচ্ছে, লেবার যখন এমপ্লয় করতেছি লেবারের স্বল্পতা দেখা যাচ্ছে, কারণ লেবাররা ইজি তাদের ট্রান্সপোর্টেশন হচ্ছে না, তারা আসতে পারছে না, ফলে কি হচ্ছে ওভারঅল কস্টটা বেড়ে যাচ্ছে, এদিকে কস্ট বেড়ে যাচ্ছে, এদিকে আমার আমি বেচতে পারছি না, ফলে পুরো আবাসন খাতটাই তো হুমকির সম্মুখীন হয়েছে। এখন আপনার যারা দায়িত্ববান, রাজনীতি তো দায়িত্বের ব্যাপার, মানে যারা রাজনীতি করছে তাদের অত্যন্ত দায়িত্ববান হওয়া উচিত, কারণ রাজনীতিবিদদের মধ্যেও তো ব্যবসায়ী আছে। এক্স্যাক্টলি, আমি তারা কি মানে এই আগুনে পুড়ছে না, যখন পেট্রোল বোমা দিয়ে মানুষ পোড়ানো হচ্ছে সেই আগুনটা তো তাদের গায়েও লাগছে, কারণ দেখা যাবে যে এমন তো না যে যখন পেট্রোল বোমাটা একটা ট্রাকে লাগছে বা একটা ইয়েতে, ওখানে কি বিএনপির ব্যবসায়ী নাকি আওয়ামী লীগের ব্যবসায়ীর, কোনো ব্যবসায়ীর তো নাম লেখা নাই যে অমুক ব্যবসায়ীর ট্রাকটা যাচ্ছে, কাজে সাফারার তো যে কোনো দলের যে কোনো ইয়ের মানুষ। এখন অল্টারনেটিভ তো অনেক ধরনের জিনিস হতে পারে, রাজনৈতিক আন্দোলন, মানে আপনি যদি গান্ধীজির কথা বলেন সেটা অহিংস ছিল, তিনি কি আন্দোলনে সাকসেসফুল হন নাই? তিনি তো আন্দোলনে সাকসেসফুল হয়েছেন এবং তাকে আমরা এখনও রেভার করি, অত্যন্ত সম্মান করি। তো কাজে আমরা যেটা দেখছি যে আসলে রাজনৈতিক মানে দল মত নির্বিশেষে যারা যেই দলেরই রাজনীতি করুক তাদেরকে সহনশীল এবং প্রাজ্ঞ হতে হবে, কারণ বাংলাদেশ এমন একটা জায়গায় আছে এটা স্প্রিন্ট করবে। আচ্ছা আসলে লিয়াকত ভাই, যেটা সালেহ ভাই বললেন যে রাজনীতিবিদ অনেক ব্যবসায়ী ছিল, আসলে বেশ রাজনীতিবিদদের মধ্যে বেশিরভাগই ব্যবসায়ী, নিশ্চয়ই একটা চাকরি করে রাজনীতি করার সময় পাওয়া যায় না, তাই বেশিরভাগই কিন্তু ব্যবসায়ী। তো তারপরও তারা এই ব্যবসা বাণিজ্য সচলে তেমন কোনো উদ্যোগ নিচ্ছে না কেন? না, এখন আমি কিন্তু আগেই বলেছি যে এটা কিন্তু আমরা আমার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে বিশ্লেষণের সাথে জড়িত, যারাই আমাদের আমাদের মধ্যে অনেকে বিভিন্ন দলের সাথে থাকতে পারে, কিন্তু তারা কেউ কিন্তু আমরা দেখেছি যে অতীতেও দেখেছি তারা কোনদিন কিন্তু এই ধরনের প্রোগ্রামকে তারা কোনো সময় তারা এই ধরনের প্রোগ্রাম চায় না। তা এখন কথা হচ্ছে এই ধরনের প্রোগ্রাম কেউই চায় না, তা এখন যেহেতু কেউ চাচ্ছে না এটা এখন কিন্তু ধ্রুব সত্য হয়ে গেছে সবার কাছে যে প্রোগ্রামটা চাচ্ছে না কেউ, তাহলে এই প্রোগ্রাম যারা দেওয়ার জন্য চেষ্টা করবে বা দিবে তারা কিন্তু ক্রমশই কিন্তু তাদের জনপ্রিয়তা কিন্তু কমতে থাকবে, এর মধ্যে কিন্তু কোনো কথা মানে এটা পরিষ্কার কথা যে তাদের জনপ্রিয়তা কমতে থাকবে, এবং সেই জন্য আমার মনে হয় তাদেরকে এখন চিন্তা করা উচিত, যারা এই ধরনের প্রোগ্রাম দেবে তাদেরকে এখন চিন্তা করা উচিত। এখন সময় আসছে যে দেশে এখন উন্নয়নমূলক কাজ হচ্ছে এবং এই কাজগুলোকে ধরে রাখার জন্য তাদের কি করা উচিত, কিভাবে প্রোগ্রাম দেওয়া উচিত, এটা তারাই বের করবে আমি মনে করি। আচ্ছা সালেহ ভাইয়ের কাছ থেকে একটু করে রিয়েল এস্টেট সম্পর্কে শুনেছি, আপনি আরো বেশি ভালো বলতে পারবেন এই বিষয়ে। রিয়েল এস্টেটের ব্যাপারটা আমি বলি, আপনি রিয়েল এস্টেট সেক্টরটা যেহেতু সময় এখন কম তবু আমি বলি, রিয়েল এস্টেট সেক্টরটা কিন্তু আপনি জানেন যে আমেরিকা এক সময় ধস নেমেছিল, সেই ধসে কিন্তু সবচেয়ে ক্ষতি হয়েছিল রিয়েল এস্টেট সেক্টর, এবং সেই রিয়েল এস্টেট সেক্টর ক্ষতি হওয়ার কারণে কিন্তু সারা পৃথিবীতে কিন্তু ধস নেমে গিয়েছিল। আমাদের দেশেও কিন্তু রিয়েল এস্টেট সেক্টর গত বছর কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে গেল, এই বছর আপনি আমাদের মেলা হলো, এই বছর কিন্তু আবার রিয়েল এস্টেট সেক্টর উপর দিকে যাচ্ছিল, কিন্তু এই মুহূর্তে এই ধরনের প্রোগ্রামের ফলে আমরা গতকালও একটা আমরা হিসাব দিয়েছি প্রায় 792 কোটি টাকার মধ্যে এই কয়েকদিনই কিন্তু আমাদের লস হয়ে গেছে। এবং রিয়েল এস্টেট সেক্টরে আমি একটা মানে আপনাদের এখান থেকেই একটা জিনিস বলতে চাই যে অনেকে মনে করে যে এই এখানে যদি ফ্ল্যাট বিক্রি বন্ধ হয়ে যায় ফ্ল্যাটের দাম কমবে, এই কথাটা কিন্তু ভুল, গতকালকেও আমরা বলেছি ফ্ল্যাটের দাম কিন্তু বেড়ে যাবে, বিকজ যদি সাপ্লাইটা হিসাবের কথা যদি সাপ্লাই না থাকে সরবরাহ না থাকে সেই জিনিসের দাম বাড়ে, তা আগামীতে দেখবেন যে ফ্ল্যাটের দামগুলো কিন্তু বেড়ে যাবে, ফলে কিন্তু স্বল্প এবং মধ্য আয়ের লোকদের কিন্তু ফ্ল্যাট কেনার অসুবিধা হবে। আচ্ছা আমরা আরও আলোচনা করবো আপনাদের দুজনের সঙ্গে, একটা বিরতির পর আবার আসবো। দর্শক নিটল টাটা এশিয়ান ইনভেস্টমেন্ট অনুষ্ঠানে বিরতি নিচ্ছি, ফিরে আসবো এখনই, সাথে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি নিটল টাটা এশিয়ান ইনভেস্টমেন্ট অনুষ্ঠানে, আপনাদের সাথে আছি আমি আহমেদ রাজু। দর্শক বিরতির আগে আমরা কথা বলছিলাম আবাসন খাত নিয়ে, এবং আমাদের সঙ্গে আছেন সেভেন হর্স সিমেন্ট এবং ডোরিন ডেভেলপমেন্টের সিইও জনাব সালেম মুজাহিদ এবং রিহ্যাবের সহসভাপতি জনাব লিয়াকত আলী ভুঁইয়া। আমরা আবারও ফিরছি তাদের সঙ্গে আলোচনায়। লিয়াকত ভাই আপনার কাছে আসি, আপনি কিছুক্ষণ আগে জানিয়েছিলেন যে গত বছরের তুলনায় কিন্তু আবাসন খাতে এই বছর গতি কিছুটা বেড়েছে, যেটা মেলার মাধ্যমে আপনি বলেছেন, তো এটার কী কারণ আছে, মানে
কিছু কোন ধরনের সাপোর্ট বা কোন ধরনের সুবিধা আছে না আমরা মনে করি যে বেশ কিছুদিন ধরে খাতটা মানুষের কিন্তু ক্রয় ক্ষমতা বলবো না ক্রয় করার জন্য ওই ধরনের সিচুয়েশন ছিল না এটা একটু আস্তে আস্তে এটা কিন্তু ভালোর দিকে যাচ্ছিল এবং আমরা বিশেষ করে আমাদের এবার মেলায় কিন্তু এটার একটা রিয়াকশন পেয়েছিলাম এবং মেলায় কিন্তু বেশ ভালো বেচা কেনা হয়েছে অন্য অন্য মেলার তুলনায় এবং আমরা মনে করছিলাম যে এটা কিন্তু এই ট্রেন্ডটা কিন্তু থাকবে এবং আগামীতে আমাদের আরও কিছু মেলা আছে যেমন কাতারে আছে তারপর আমাদের সামার ফেয়ার আছে এই সমস্ত ফেয়ারগুলোতে আরও ভালো রেসপন্স পাবো বলে আমরা মনে করি এবং আসলে তো মেলাতে তো আপনার মনে করেন যে বিক্রির চেয়েও কিন্তু প্রচারটা বেশি হয় যেমন মনে করেন আপনার একটা প্রোডাক্ট নিয়ে গেলেন হয়তো এখানে 50টা 100টা লোক দেখে গেল এটা কিন্তু মাসকে পর মাস বছরকে বছর তারা কিন্তু আবার রেসপন্স করতে থাকে আচ্ছা তারা আসতে থাকে তারা যোগাযোগ করতে থাকে তো মেলা হচ্ছে একটা ক্রেতা এবং বিক্রেতাদের একটা মিলন কেন্দ্র বলা যায় সেখানে কিন্তু এবারকার মেলায় আমি মনে করি যে এটার একটা রেসপন্স খুব ভালো হয়েছিল এবং এটা কিন্তু আমরা মনে করছিলাম যে এটা আগামীতে আরও ভালো হবে কিন্তু দুঃখের বিষয় যে বর্তমান পরিস্থিতিতে এটা কোন দিকে যাবে এটা আমরা এখনও কিন্তু বুঝতে পারছি না আচ্ছা সালেহ মুজাহিদ ভাই আপনার কাছে আসি যে আমরা দেখি যে কোনো কোনো এলাকায় দেখা যায় হয়তো 3,000-4,000 টাকা স্কোয়ার ফিট আছে কোনো জায়গায় 7,000 টাকা স্কোয়ার ফিট হয়ে যাচ্ছে এই যে দামটা মানে ভ্যারি করে কোন কোন ক্ষেত্রে দামটা বেসিক্যালি ভ্যারি করে কাস্টমারের প্রেফারেন্সের পরে এলাকায় আমরা যখন কোনো একটা সাইন করি ল্যান্ড জয়েন্ট ভেঞ্চারের জন্য তখন সেখানে আমাদেরকে ল্যান্ডলর্ডের সাথে যে চুক্তি হয় সেটার পরে একটা দামের নির্ভর করে তারপরে এলাকা ভেদে আমরা যে ইয়েগুলো আপনার বিভিন্ন রকম ম্যাটেরিয়ালসগুলো ইউজ করি বিল্ডিং ম্যাটেরিয়ালস যেমন টাইলস থেকে শুরু করে মার্বেল বা ইয়ে বাথরুম ফিটিংস এগুলোর দামের পরেও আপনার প্রাইসটা ভ্যারি করে অনেকটা তো দিস ইজ ওয়ান অফ দ্য রিজন এখন আমি একটুখানি যে আমাদের আবাসন খাতটা ডেভেলপ করার জন্য আসলে পদক্ষেপগুলো যেটা কেন ভালো হচ্ছিল বা আরও ভালো হতে পারে কিভাবে সেটা আমার আমার একটু আমি অ্যাড করি একটা হলো যে গভর্নমেন্ট যে ইনিশিয়েটিভটা আগে মানে ব্যাংকগুলো লোন দিচ্ছিল না ক্রেতাদেরকে 1,20,00,000 টাকা পর্যন্ত তারা লোনটাকে ছাড় করেছে দিচ্ছে 70-80% পর্যন্ত দিচ্ছে ক্রেতাকে তো সেটার কারণে কিন্তু ক্রেতাদের একটা বাইং ক্যাপাসিটি তৈরি হয়েছিল কিন্তু আগেই বললাম যে এখনকার পরিস্থিতির কারণে ক্রেতারা ওইদিকে যেতে সাহস পাচ্ছে না অনেকেই আমরা মেলায় যথেষ্ট রেসপন্স পেয়েছি যথেষ্ট ইনকোয়ারি এসেছিল কিন্তু সেগুলো ম্যাটেরিয়ালাইজড হচ্ছে না ফ্রুটফুল হচ্ছে না সেকেন্ডলি এই খাতটা যেহেতু একবার অসুস্থ হয়েছে একটা কেউ একজন যখন রোগী হয় রোগ হয় তাকে সারানোর জন্য তো অনেক ধরনের তার সেবা শুশ্রূষা দরকার এটা আসলে সরকারের তরফ থেকে অনেক সেবা দরকার এই খাতটার এটাকে আবার ঘুরে দাঁড়ানোর জন্য এবং এটা খুবই জরুরি কারণ আবাসন খাতে আপনার ব্যক্তি পর্যায়ে এবং আমরা যারা প্রাতিষ্ঠানিক পর্যায়ে কাজ করি তাদের ডেভেলপমেন্টের পরে তাদের কিন্তু টোটাল দেশের ডেভেলপমেন্টটা নির্ভর করে কারণ মানুষের থাকার জায়গাটা অত্যন্ত জরুরি আমরা যদি সহজে অত্যন্ত কম কস্টে একটা প্রোডাক্ট দিতে পারি কাস্টমারের হাতে সেটা দেশের উন্নয়নের সাথেও কিন্তু অ্যাড আপ হয় তো সরকার কি করতে পারে বাইরের দেশে যেরকম 2-3% ইন্টারেস্ট রেটে লোন দেয় আপনার ইয়েদেরকে ইনভেস্টারদেরকে আমাদেরকে কিন্তু গভর্নমেন্ট এই ছাড়টা দিতে পারে তারপরে যারা ধরেন বিল্ডিং ম্যাটেরিয়ালসগুলোর ক্ষেত্রে সেখানে আপনার গভর্নমেন্ট যদি ডিউটিতে এক ধরনের ইয়ে করে এক্সামশন দেয় সেখানেও কিন্তু আপনার মানে আমরা একটু কম কস্টে পাই তারপরে আপনার যেগুলো লোকাল ম্যানুফ্যাকচারার আছে তাদেরকে যদি ইনসেন্টিভ দেয় গভর্নমেন্ট সেখানেও কিন্তু এক ধরনের কস্ট সেভিংস আমাদের হয় ফলে আমরা সামগ্রিকভাবে ক্রেতাদেরকে কম দামের মধ্যে তাদের সামর্থ্যের মধ্যে একটা ফ্ল্যাট দিতে পারবো আপনি চিন্তা করেন যে যিনি 1,00,000 টাকা বেতন পান তার পক্ষে কিন্তু 1,00,000 টাকা কিস্তি দেওয়া সম্ভব হয় না কারণ তার তো খেতে হবে পড়তে হবে কিন্তু যদি তাকে আপনার মোটামুটি 1,00,000 টাকার একটা ফ্ল্যাট কিনতে হয় তাকে 1,00,000 টাকার মতো কিস্তি দেওয়ার জন্য মেন্টালি রেডি হতে হবে আপনি যদি একটা মোটামুটি সাইজের একটা ফ্ল্যাটের কথা চিন্তা করেন একটা ভালো লোকেশনে মধ্যবিত্ত একটু যারা একটু উচ্চ মধ্যবিত্ত তারা হয়তো লালমাটিয়াতে থাকতে চায় তাদের 1,500 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট কিনতে গেলে 1,50,000 টাকার মতো খরচ পড়বে চাকরিজীবীদের জন্য 1,50,000 টাকা একটা ফ্ল্যাট কিনে ইয়ে আপনার কিস্তি রেগুলারলি চালানোটা
কঠিন হয়ে যায়। এই সব কারণেই সরকারকে এই সেক্টরটাকে আরো নার্চার করার দরকার। আচ্ছা, একটু লেখকের কাছ থেকে শুনবো যে পরামর্শ জায়গাগুলো কি কি আছে। আমি ঠিক আছে, ওনার সাথে একটুখানি অ্যাড করি। আপনি দেখেন যে উনি যেটা বললো 2% 3% ঋণের কথা, এটা কিন্তু ওনার কথাটা একদম সত্য সত্য। এই জন্য আপনি দেখেন, আপনি আমেরিকায় যদি বসবাস করেন, বিশ্বের অনেক দেশে কিন্তু আছে, আপনি আমেরিকায় আপনি একটা গাড়ি এবং একটা বাড়ি কিন্তু চট করে কিনতে পারেন। কেন কিনতে পারেন? ওখানকার ঋণগুলা কিন্তু 40-50 বছর এর মেয়াদে দেয় এবং তারা কিন্তু সেকেন্ড পার্টিও আবার মর্টগেজ করে। তো এই বিভিন্ন কারণে কিন্তু ওখানে কিন্তু একটা বাড়ি এবং একটা গাড়ি ক্রয় করা কিন্তু খুব ইজি। এখন আমাদের দেশে কিন্তু ওই ধরনের ফ্যাসিলিটি এখনো হয় নাই। তারপর আমি সরকারকে ধন্যবাদ দেব এই জন্য যে আপনি জানেন যে গত কিছুদিন আগে, মনে করেন এক মাস আগে আপনি সরকার বাংলাদেশ ব্যাংক কিন্তু একটা সার্কুলার দিয়েছে, 1,20,00,000 টাকা পর্যন্ত আবাসন খাতে ঋণ দেবে যারা ক্রেতাদেরকে। তা আমি বলি এটা একটা মানে খুবই ভালো খবর, এই জন্য যে কোনো এক সময় ব্যাংক কিন্তু আবাসন খাতে ঋণ দিতে যাচ্ছিল না, কিন্তু যেহেতু বাংলাদেশ ব্যাংক এটাকে রিকগনাইজ করলো এখন যে না এই খাতে ঋণ, যদিও এটা ছিল কিন্তু এটা যখন ছিল এটা কিন্তু ওইভাবে প্রকাশ্যে ছিল না, বিশেষ করে বিশ্বমন্দার পর থেকে আবাসন খাতে। হ্যাঁ, এটা যখন একেবারে ডিক্লেয়ার করে বিভিন্ন পত্রিকা আসলো যে 1,20,00,000 টাকা এখন আবাসন খাতে ঋণ দেওয়া যাবে, তাই এর ফলে কিন্তু আরেকটা জিনিস আপনাকে বলি, এটা এমন একটি সেক্টর এখানে কিন্তু কোনো রুগ্ন শিল্প নাই। আমাদের কিন্তু কোনো রুগ্ন শিল্প আন্দোলন বলেন, ঋণ খেলাপি বলেন, এই ধরনের কিছু নাই। কেন নাই? এই একটা সেক্টরে কিন্তু ব্যাংক যদি ঋণ দেয় 0% রিস্ক বা ঝুঁকি, বিকজ আপনার ব্যাংকের নিয়ম কি, ব্যাংক 100 টাকার লোন দিলে 200 টাকার মর্গেজ রাখবে, 200 টাকার মর্গেজ রেখে সে 100 টাকা ঋণ দেবে। তা এখন সে তার ফ্ল্যাটটার দাম মনে করেন 50,00,000 টাকা, ব্যাংক দেবে 25,00,000 টাকা, ব্যাংক অলওয়েজ সিকিউর বিকজ তার টাকা না দিলে।